আসলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক আগে থেকেই একটা ডেডিকেটেড এডুকেশন টিভি চ্যানেলের কথা চিন্তা ভাবনা করছিল। তবে মহামারী শুরু হওয়ার কারণে যখন দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে এখন অনলাইন এডুকেশনের উপরে সবাই গুরুত্ব দিচ্ছে, পলিসি মেকার থেকে আরম্ভ করে জনসাধারণ প্রত্যেকেই, এর মধ্যে আমরা চিন্তা করলাম যে ইন্টারনেট ইলেকট্রিসিটি এবং বিভিন্ন কারণে অথবা আমাদের অনেক ছাত্রের গরিবির কারণে বা সামর্থ্যের কারণে সবসময় অনলাইন এডুকেশনে যুক্ত হতে পারে না। তখনই আমাদের মাথায় আসলো যে এই মুহূর্তে যদি আমরা একটা টেলিভিশন চ্যানেল চালু করতে পারি যেখানে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত প্রোগ্রামগুলি সম্প্রচারিত হবে, তাহলে গ্রামে গঞ্জে শহরে এভরিহোয়ার প্রত্যেকেই তখন এই সুযোগটা নিতে পারবে এবং এখানে লাইভ ক্লাস করা সম্ভব হবে। আর যেহেতু এই ধরনের টিভি চ্যানেলের কথা আমরা চিন্তা করছি, একেবারে 100% নন কমার্শিয়াল, কোনো বিজ্ঞাপন থাকবে না, সেই কারণে 24 ঘন্টা যদি এই ধরনের প্রোগ্রামগুলি চলে তাহলে আমাদের প্রায় 4 কোটি শিক্ষার্থী সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে একদম প্রাইমারি পর্যন্ত সবাই এই শিক্ষার সুযোগ নিতে পারবে। এটাই আসলে মূল উদ্দেশ্য। তা আমরা এখন সম্প্রসারটা করছি একেবারেই এক্সপেরিমেন্টাল বেসিসে, পুরোটা এটা পাইলট। তারপরে যদি আমরা অনুমতি পাই সরকারের তরফ থেকে, তারপরে আমরা হয়তো এটা পুরোপুরি একটা চ্যানেল হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। কি ধরনের প্রোগ্রাম এখানে? এখানে পুরোটাই হবে শিক্ষামূলক প্রোগ্রাম, এখানে অন্য কোনো প্রোগ্রাম হবে না, শুধু কেবল লাইভ ক্লাস হবে, একই সাথে রেকর্ডেড ক্লাস হবে। আর আমাদের শুধুমাত্র যে ফর্মাল প্রোগ্রাম হবে এমন কোনো কথা নয়, নন ফর্মাল অনেক প্রোগ্রাম আমরা করব, যেমন স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম, তারপরে আমাদের মানুষ কীভাবে এই কোভিডের মধ্যে ঠিকমতো চলাফেরা করবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব গাইডলাইন দিচ্ছেন বিভিন্ন সময়ে, এই গাইডলাইনগুলো কীভাবে তারা অনুসরণ করবে, অনুসরণ না করলে কী ধরনের ক্ষতি হতে পারে, এই ধরনের বিষয়গুলি সম্পর্কে আমরা বিভিন্ন রকমের অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন তাদেরকে দিয়ে প্রোগ্রাম করাবো। আর এখানে যে প্রোগ্রামগুলি হবে শুধুমাত্র ওপেন ইউনিভার্সিটির জন্য নয়, সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই এই সুযোগটা নিতে পারবে, এখান থেকে শিক্ষা সংক্রান্ত যে কোনো প্রোগ্রাম তারা প্রচার করতে পারবে। তো আমরা আশা করছি আর কি আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো তারা যাতে করে এই সুযোগ সুবিধাটা নেয় এবং তারা যা মনে করে ভালো তাদের শিক্ষার্থীদের জন্য প্লাস জনসাধারণের জন্য নন ফর্মাল হিসাবে সেই সমস্ত আইডিয়াগুলো নিয়ে আসলে আমরা সেই আইডিয়াগুলোকে এখান থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনার স্যার, এই সিচুয়েশনে, প্যান্ডামিক সিচুয়েশনে আপনার স্টুডেন্টদের জন্য কোনো বার্তা কিংবা প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কিছু বলতে চান কিনা? হ্যাঁ, প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি একটুকু বলতে চাই যে আমাদের প্রায় 6 লক্ষের মতো স্টুডেন্ট আছে, আমাদের শিক্ষার্থী আছে, তারা সহ বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তাদেরকে একটি কথা বলতে চাই যে এই মহামারীতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে বহু রকম মহামারী এসেছে, আবার মহামারী কোনো এক সময় চলে গিয়েছে এবং এটা যেহেতু বাংলাদেশের জন্য নয় শুধু সারা পৃথিবীর জন্য প্রথম অভিজ্ঞতা অনেক অনেক বছর পরে, সেই জন্য অনেকের অভিজ্ঞতা নাই বলে হয়তো কেউ আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বরং এটাকে খুব সাহসিকতার সাথে গ্রহণ করা উচিত। আমরা যদি সুরক্ষাগুলি নিয়মগুলি ঠিকমতো মেনে চলে তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো ভয় নেই, আমরা ঠিকমতো চলতে পারবো। আর লকডাউন যেহেতু এখন কার্যকর হচ্ছে না, এখন আমাদের সুরক্ষা নীতিগুলি মেনে চলা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আমরা রাস্তাঘাটে হাঁটার সময় যেন ঠিকমতো মাস্ক পরিধান করি, আমরা যেন থুতু না ফেলি রাস্তার মধ্যে, বাড়িতে গিয়ে যেন হাত আমরা ভালো করে ধুয়ে ফেলি, হাত মুখ ধুয়ে ফেলি সাবান দিয়ে ভালো করে, এই সমস্ত নিয়মগুলো মেনে চললে, আর খাওয়া দাওয়ার প্রতি একটু যদি আমরা আরও বেশি সচেতন হয়ে খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করি তাহলে আশা করি আমরা সবাই খুব ভালো থাকতে পারবো, এই মহামারীতে ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না। থ্যাংক ইউ।